ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন দশ শ্রেণীর মানুষ সম্পর্কে জানাবো এমন দশ শ্রেণীর নারী পুরুষ সম্পর্কে জানাবো যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সুবহান আল্লাহি আবাহামদিহি পবিত্র কোরআনে এই বিষয়গুলি উল্লেখ হয়েছে এই দশ শ্রেণীর মানুষ সম্পর্কে উল্লেখ হয়েছে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব এই দশ শ্রেণীর মানুষের মধ্যে থাকার ইনশাআল্লাহ এবং আল্লাহ আল্লাহবাকুর আব্বুল আলমিনের ক্ষমা মাঘফেরাত এবং তার মহা পুরস্কার লাভের জন্য চেষ্টা চালিয়ে যাব ওয়ামা ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা যদি পবিত্র কোরআনের ৩৩ নাম্বার সুরা সুরায়ে আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে চোখ বলাই তাহলে এই দশ শ্রেণীর মানুষ সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা পবিত্র কোরআনুল করিমের সেই আয়াত থেকে দশ শ্রেণীর মানুষ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয় পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের লজ্জায় স্থানের হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন প্রিয় ভাই বোনেরা আমরা এই আয়াত থেকে দশ শ্রেণীর নারী পুরুষ সম্পর্কে জানলাম চলুন আমরা সার এই দশ শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে নেই ইনশাআল্লাহ এক নম্বর সত্যবাদী হওয়া দুই নম্বর ধৈর্যশীল হওয়া তিন নম্বর দানশীল হওয়া চার নাম্বার রোজা পালনকারী হওয়া পাঁচ নাম্বার আল্লাহকে অধিক স্মরণকারী হওয়া ছয় নাম্বার বিনীত হওয়া সাত নাম্বার আত্মসমর্পণকারী হওয়া আট নম্বর মমিন হওয়া নয় নম্বর আল্লাহর অনুগত হওয়া দশ নম্বর সীয় লজ্জা স্থানের হেফাজত করা প্রিয় ভাই বোনেরা এই দশটি গুণ যে মানুষের ভিতরে থাকবে নিঃসন্দেহে সে একজন অসাধারণ মানুষ এবং একজন ভাগ্যবান মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার আমাদের সকলের ভিতরে এই দশটি গুণ যেন দান করেন আমাদের সকলের ভিতরে যেন এই দশটি গুণ থাকে এবং আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা এবং পুরস্কার গ্রহণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওয়া মা তৌফিক ইল্লা বিসালামু আলিকুম রহমাতল্লা ওবরাকাত